ডাল ভাত আমাদের ছিলই, মুকুলবাবুর যোগদানে চাটনিটাও আমরা পেয়ে গেলাম। মুকুল রায়ের মতো গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্তরের বরেণ্য নেতাকে এভাবে দলে স্বাগত জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অর্থাৎ মুকুল রায়কে শুরুতেই চাটনির সঙ্গে তুলনা করেছিলেন দিলীপবাবু, বুঝিয়ে দিয়েছিলেন মুকুলবাবু আর যাই হন বিজেপির জন্য অপরিহার্য নন। তখন থেকেই শুরু বিভেদ। মুকুল ঘনিষ্ঠরা বলেন, দাদা 3 বছর 9 মাস দলে থাকলেও যোগ্য সম্মান পেলেন না। বস্তুত মুকুল রায়ের মতো নেতাকে সত্যিই সেভাবে ব্যবহার করেনি গেরুয়া শিবির। দিলীপ লবিকে সন্তুষ্ট রাখতে গিয়ে মুকুলবাবুকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত করেছে গেরুয়া শিবির। বিজেপিতে 3.5 বছরেরও বেশি সময় থাকার পরেও তার প্রাপ্তি শুধু নাম সর্বস্ব সর্বভারতীয় সহসভাপতির পদ, যে পদের গরিমা থাকলেও কার্যকারিতা তেমন নেই। আসলে গেরুয়া শিবিরে সভাপতির পর সবচেয়ে বেশি গুরুত্ব পান সাধারণ সম্পাদকরা, সহসভাপতিদের বিশেষ কিছু করার থাকে না। মুকুলবাবুও এই পদে থেকে বিশেষ কিছু করে উঠতে পারেননি। বিজেপিতে এতদিন তাকে থাকতে হয়েছে আজ্ঞাবহ হয়েই। 2017 সালে যখন মুকুল বিজেপিতে যোগ দিলেন, তখনও রাজ্য বিজেপি বহরে এত বড় হয়নি। মূলত মুকুলের হাত ধরেই শ্রীবৃদ্ধি শুরু হয় গেরুয়া শিবিরের। একের পর এক নেতা আসেন দলে, বাড়ির সাংগঠনিক শক্তি। 19-এর লোকসভায় বিজেপি 18 আসন পাওয়ার নেপথ্যে কারিগর ছিলেন মুকুলে। অথচ তারপরও রাজ্য বিজেপিতে কোনো পদ দেওয়া হয়নি মুকুলকে। শুরুতে মুকুলকে কেন্দ্রীয় মন্ত্রী করার একটা জল্পনা ছিল, সেটাও কোনো দিন বাস্তবায়িত হয়নি। 19-এর সাফল্যের পরও না, এমনকি 3 বছর 9 মাসে মুকুলকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত করেনি গেরুয়া শিবির। বরং প্রতি পদে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির মুখ। মুকুল ঘনিষ্ঠদের মতে, তিনি দীর্ঘদিন ধরেই বিজেপিতে অস্বস্তি বোধ করছিলেন, এমনকি গত বছর একবার দল ছাড়ার ব্যাপারে মনস্থিরও করেছিলেন, কিন্তু পরে আবার মত বদলান। অবশেষে শান্তির খোঁজে ঘরে ফিরলেন বিজেপির সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। বিজেপিতে মুকুল যে অস্বস্তিতে ছিলেন সেটা মমতাকেও বলতে শোনা গেল। দলে প্রাক্তন সহকর্মীকে স্বাগত জানিয়ে তৃণমূল নেত্রী বললেন, মুকুল এখানে আসাতে মানসিকভাবেও খানিকটা শান্তি পেল, বিজেপিতে ওর শরীরটাও খারাপ হয়ে যাচ্ছিল। আসলে বিজেপিটা করা যায় না, ওখানে এত শোষণ, এত নিষ্পেষণ, ওকেও অনেক চমকে ধমকে নিয়ে গিয়েছিল, ওর উপরও কম অত্যাচার হয়নি।